বিসমিল্লাহ রহমানুরাইম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার কর লাইফলাইন পেনশন বিমা পলিসি সম্পর্কে জীবন মানে বেঁচে থাকা শাশ্বত পরিবর্তনশীলতার মধ্যে দায়িত্ব পালন আমরাই দায়িত্ব পালন করতে গেলে মানুষের জীবনকালকে তিনটা ভাগে ভাগ করে নিতে পারি প্রথম হচ্ছে মানুষের শিক্ষাকাল দ্বিতীয় হচ্ছে আর্থিক কাল তৃতীয় হচ্ছে অবসরকাল বা বৃদ্ধকাল শিক্ষাকালে আমরা আমাদের বাবা মা বা আইনগত অভিভাবক যারা থাকে তাদের উপর আমরা নির্ভরশীল থাকি শিক্ষাকাল শেষ হলে আমরা আয়ের দিকে যাই আয় করি শিক্ষাকালের পরই আয়ের সাথে আমাদের সম্পর্ক তৃতীয় হচ্ছে আমরা এই আয়কালীন সময়ে আমাদের যথাযথ দায়িত্ব পালন করা যথাযথ পরিকল্পনা গ্রহণ করা যে পরিকল্পনার মাধ্যমে আমাদের অবসর জীবন সুন্দর হতে পারে সুখী হতে পারে স্বাচ্ছন্দ্যময় হতে পারে আর এই সুখী স্বাচ্ছন্দ্যময় জীবন গঠনের জন্য আমাদের দে আমাদের তৃতীয় যে বিষয়টা আমাদের অবসরকাল বার্ধক্যকাল এই বার্ধক্যকাল নিয়েই আমাদের চিন্তা করতে হয় চিন্তা করা উচিত আমরা ফ্যান কিনি বাতাসের জন্য লাইট কিনি আলোর জন্য পেনশন বিমা পলিসি কিনব আমাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এবং আমাদের অবসর জীবনে সুখী হওয়ার জন্য সুখী থাকার জন্য অবসর জীবনটা খুবই কষ্টের এই কষ্টের অবসর জীবনকে আমাদের সুখীর অবসর জীবন যাপনের মধ্যে নিয়ে আসতে হবে আর একটা পেনশন পলিসি পারে আমাদের অবসরকালে সুখী জীবনের বাতিঘর হিসাবে আমাদের সামনে আসতে তাই আমরা বলে থাকি অবসরকালে সুখী জীবনের বাতিঘর হচ্ছে একটা পেনশন বিমা পলিসি সুপ্রিয় দর্শক শ্রোতা অবসর জীবনে কাঙ্ক্ষিত অর্থের প্রয়োজন মেটাতেই আমাদের এই পরিকল্পনা বা এই পলিসির লক্ষ্য অবসর জীবনে কাঙ্ক্ষিত অর্থের প্রয়োজন মেটানোই হচ্ছে এই পেনশন বিমা পলিসির লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের নিয়মিত আমরা আয় করি নিয়মিত আয় আমাদের বন্ধ হয়ে যেতে পারে বন্ধ হয়ে গেল আমাদের জীবনযাত্রা আমাদের চিকিৎসা সহ অন্যান্য ব্যয়ভার বহনের জন্য যথেষ্ট পরিমাণ অর্থের অভাব যাতে আমাদের না হয় সেই বিষয়েই আমাদের চিন্তা করা যাতে করে আমাদের অবসর জীবনে অন্যের উপর নির্ভরশীল আমরা না হই অন্যের উপর নির্ভরশীলতা আমাদের কমে যায় দর্শক এবার একটা উদাহরণের সাথে আমরা দেখতে চাই পেনশন পলিসি আমাদের জীবনে কী গুরুত্ব বহন করে কি ধরনের কাজ করে সুপ্রিয় দর্শক শ্রোতা এবার আমরা দেখি পেনশন পরিকল্পনা কিভাবে কাজ করে এবং পেনশন পরিকল্পনার বৈশিষ্ট্য কী এখানে একটা উদাহরণ তুলে ধরা যেতে পারে দর্শক শ্রোতা আমাদের সবার ধারণা নেওয়ার জন্য ধরে নেই মিস্টার এক্স তার বয়স সাঁত্রিশ বছর সে চিন্তা করল ষোলো বছর মেয়াদী একটি পেনশন বিমা পলিসি করবে কারণ তার প্রত্যাশা অবসরকালীন জীবনে যাতে অন্তত দশ হাজার টাকা সে প্রত্যেক মাসে অবসর ভাতা বা পেনশন সে ভোগ করতে পারে এক্ষেত্রে মিস্টার এক্সের মাসিক প্রিমিয়াম হবে ছয় টাকা আগেই বলেছি পলিসির মেয়াদ ষোলো বছর ষোলো বছর সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে সে কী পাবে তাহলে প্রথমে আসি প্রত্যেক মাসে যে ছয় টাকা সে মাসিক প্রিমিয়াম প্রদান করবে এই ক্ষেত্রে তার বিমা পলিসি বা বিমা অঙ্ক গিয়ে দাঁড়াবে নয় লক্ষ দশ হাজার তিনশো অষ্টআশি টাকা যেটাকে আমরা ফেস ভ্যালি বলি বা বিমা অঙ্ক বলি সে বিমা অঙ্ক হবে নয় লক্ষ দশ হাজার তিনশো অষ্টআশিটা অষ্টআশি টাকা ষোলো বছর পলিসি চালানোর পর বিমাকৃত অঙ্ক নয় লক্ষ দশ হাজার তিনশো অষ্টআশি হাজার টাকার সাথে ষোলো বছরের বোনাস যোগ হবে বোনাস সহ দাঁড়াবে সম্ভাব্য উনিশ লক্ষ উনষাট হাজার একশো পঞ্চান্ন টাকা এমত অবস্থায় তেপ্পান্ন বছর এক মাস থেকে মিস্টার এক্স যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মাসিক দশ হাজার টাকা করে পেনশন পেতে থাকবে যাহা সর্বোচ্চ একশো বছর পর্যন্ত প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে পেনশন চলাকালীন মাস পথে পেনশন ভোগ করতে যদি না চায় তাহলে মিস্টার এক্স বা গ্রাহক কি সুবিধা পাবে অর্থাৎ তার পেনশন শুরু হলো তেপ্পান্ন বছর এক মাস থেকে ধরুন সে সত্তর বছর বয়স পর্যন্ত সে পেনশন ভোগ করলো প্রতি মাসে দশ হাজার টাকা করে সত্তর বছর পরে সে চিন্তা করলো আমি আর পেনশন ভোগ করবো না তখন সে তার কোম্পানিতে যে পুঞ্জীবিত টাকা উনিশ লক্ষ উনষাট হাজার একশো পঞ্চান্ন টাকা সম্ভাব্য এটা সে পেয়ে যাবে এককালীন সে নিতে পারবে পাশাপাশি কি হবে তার যে পেনশনের যে সময়সীমা ছিল সেটার অবসান ঘটবে যেহেতু সে পেনশন আর নিচ্ছে না সে তার পুঞ্জীবিত টাকা তুলে নিচ্ছে অতএব সত্তর বছর পরেও যদি সে তার টাকা তুলে নিয়ে যায় তাইলেও সে এককালীন তার পুঞ্জীবিত উনিশ লক্ষ উনষাট হাজার একশো পঞ্চান্ন টাকাই সে পাবে প্রিয় উপস্থিতি পলিসির মেয়াদ শেষ হওয়ার পরে পেনশন নিবে না টাকাও নেবে না এমনটি যদি হয় গ্রাহক চিন্তা করল যে আমার পলিসির মেয়াদ ষোলো বছর আছে ষোলো বছর আমি শেষ করলাম এখন ষোলো বছরে আমার যে টাকা পুঞ্জীবিত টাকা বিমাকৃত যোগ নাচ এটা থাকবে আমি পেনশনও নেব না এবং আমি টাকাও তুলব না এমনটি যদি হয় আর এটা যদি একশো বছর পর্যন্ত থাকে তাইলে একশো বছরে টাকা গিয়ে দাঁড়াবে তিন কোটি ছিচল্লিশ লক্ষ চার হাজার চারশো পঁচাত্তর টাকা সম্ভাব্য প্রায় তাহলে এখানে কী দেখলাম আমরা মা গ্রাহক বা পেনশনভোগী সে যদি পেনশন না নিয়েও তার টাকা বিনিয়োগ করে রাখে তাইলেও তার এই টাকার পরিমাণ গিয়ে দাঁড়াবে তিন কোটি ছেচল্লিশ লক্ষ চার হাজার চারশো পঁচাত্তর টাকা এবার যদি আমরা তৃতীয় পর্যায়ে আসি পেনশন ভোগকালীন পেনশন ভোগীর অনাকাঙ্ক্ষিত যদি মৃত্যু ঘটে আমরা নিশ্চিত না কখন আমাদের জীবন অবসান ঘটবে তাহলে পেনশন পেনশন চলাকালীন সময়েও অনাকাঙ্ক্ষিতভাবে তার যদি লাইফ লস হয়ে যায় তাহলে কি হবে যদি পেনশন পেনশন চলাকালীন সময়ে অনাকাঙ্ক্ষিতভাবে তার মৃত্যু হয় তাইলে তার নোমেনি এককালীন তার যে পুঞ্জীবিত অর্থ উনিশ লক্ষ উনষাট হাজার একশো পঞ্চান্ন টাকা সেটা সে তার নমিনি বা তার উপকারভোগী পেয়ে যাবে পঞ্চম যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে পলিসি থেকে লোন নেওয়া ও ট্যাক্স রিবেট সুবিধা আছে পলিসি থেকে লোন নিতে পারবে পলিসি বছর চালানোর পরে গ্রাহক যদি মনে করে তার কোনো বিশেষ প্রয়োজনও সেখান থেকে টাকা তুলে নিবে তাহলে সে লোন নিতে পারবে একই সাথে সাথে এই পলিসিতে প্রদেয় প্রিমিয়ামের উপর ট্যাক্স রিবেট সুবিধা গ্রহণ করতে সে পারে ট্যাক্স রিবেট সুবিধা আছে তালে এখানে আমরা দেখলাম যে পেনশন পলিসিতে পেনশন চলাকালীন মাঝপথে পেনশন ভোগ করতে না চাইলেও সে সুবিধা গ্রহণ করতে পারে ম্যাচ শেষ হওয়ার পরে পেনশন নিবে না টাকাও নিবে না এই অপশনও তার জন্য খোলা থাকে পেনশন ভোগকালীন সময়ে পেনশন ভোগকারীর অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যু হলে তার নমিনি এককালীন টাকা পাবে পলিসি চলাকালীন সময়ে পলিসির ম্যাচ ষোলো বছরের মধ্যে বিমাকারীর যদি মৃত্যু হয় অর্থাৎ পলিসির মেয়াদ আগেই বলেছি পলিসির মেয়াদ হচ্ছে ষোলো বছর ষোলো বছর সময়ের মধ্যে প্রিমিয়াম দেওয়াকালীন সময়ে বিমা গ্রাহকের যদি মৃত্যু ঘটে তাইলে সে তার বিমাকৃত অঙ্ক নয় লক্ষ দশ হাজার তিনশো অষ্টআশি টাকা এবং যতদিন পলিসি চলছে ততদিনের কোম্পানি ঘোষিত নিয়ম অনুযায়ী সে বোনাস তার নমিনি উত্তোলন করতে পারবে এখানে একটা বিষয় আছে যদি বিমাকারী একটা কিস্তি দেওয়ার পরও যদি দুনিয়া থেকে যদি চলে যায় তাইলে তার যে ষোলো বছরের জন্য যে বিমা অঙ্ক ধার্য হয়েছে নয় লক্ষ দশ হাজার তিনশো অষ্টআশি টাকা সেই বিমা অঙ্ক সে তার নমিনি ফেরত পাবে নিতে পারবে এবং এটাই হচ্ছে বিমা কোম্পানির বৈশিষ্ট্য সাথে সাথে আমরা দেখি যে আমরা সাধারণত ট্যাক্স পেয়ার আমরা তা ট্যাক্সের জন্য সেই রিবেটের ব্যবস্থা আছে লোনের ব্যবস্থা আছে প্রিয় দর্শক শ্রোতা একটা বিষয় না বললেই নয় ধরুন মিস্টার এক্স ষোলো বছর তার সে পলিসি যথারীতিভাবে প্রিমিয়াম প্রদান করল এবং পলিসিও চালালো ষোলো বছর পরে অর্থাৎ তার বয়স যখন তেপ্পান্ন বছর এক মাস হয় তখন তার পেনশন নেওয়ার কথা তার পুঞ্জীবিত টাকার অঙ্ক পূর্বেই উল্লেখ করেছি তাইলে ক্ষেত্রে বীমাকারী যদি মনে করে যে আমার যে উনিশ লক্ষ টাকা এখানে পুঞ্জীবিত আছে আমি এর থেকে আংশিক টাকা তুলে নেব এমনটি যদি হয় তাইলে সে যে মাসে যে প্রস্তাব করেছিল যে আমি দশ টাকা করে পেনশন নেব এখানে সে যদি ফিফটি টাকা তুলে নেয় সে নিতে পারবে এবং বাকি ফিফটি পার্সেন্ট অর্থাৎ পাঁচ হাজার টাকারও পেনশন কার্যক্রম সে পরিচালনা করতে পারবে এছাড়াও যে সুবিধাগুলোর কথা আপনার কাছে বললাম আপনাদের কাছে উল্লেখ করলাম এছাড়াও কিছু বাড়তি প্রিমিয়াম দিয়ে এই পলিসির সাথে আমি আগেই বলেছি ধার্যকৃত যে প্রিমিয়াম হয়েছে এই প্রিমিয়ামের ব্যতিরও যদি আরও বাড়তি কিছু প্রিমিয়াম দেয় তাহলে সেই বাড়তি প্রিমিয়ামের সাথে সে আরও যোগ করতে পারবে এর সাথে দুর্ঘটনাজনিত সুবিধা প্রিমিয়াম মৌকুফ সুবিধা এবং চিকিৎসার সুবিধা এটার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সিদ্ধান্ত গ্রহণের সুবিধার্থে আরও সবিস্তারে যদি আপনারা জানতে চান তাহলে কোম্পানি প্রদত্ত পলিসি রিলাস্ট্রেশন বা ব্যাখ্যামূলক মূলক উপস্থাপন কপির জন্য আপনার নাম জন্ম তারিখ মেয়াদ ও কত টাকা প্রতি মাসে পেনশন পেতে আগ্রহী এই ভিডিওতে উল্লিখিত নাম্বারে ইমেল করলে যথাসময় আপনাদের সাথে যোগাযোগ করা হবে এবং রিলাস্ট্রেশনের কপি পাঠানোর ব্যবস্থা করা হবে সুপ্রিয় দর্শক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত প্রিমিয়াম দিন আজীবন পেনশন নিন আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ